রওনা দিয়েছি নদীতে জল এনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে নতুন সাজে মা মহামায়ার সেকেন্ড পার্ট নিয়ে। তো আগের পার্টটা নিশ্চয়ই ভালো লেগেছে, এবার সেকেন্ড পার্টটাও দেখে নাও। আর সেকেন্ড পার্টের টপিক হলো যে মা মহামায়াকে পুনরায় প্রতিষ্ঠা করার পর যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞের আয়োজন এবং অন্যান্য নিয়মকানুন নিয়ে। তো দেখো, এখানে মা মহামায়াকে নতুন বেনারসি পরিয়ে আঁকে তার নিজের নতুন বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো চলো দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশে বলে দিনের শরৎ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখন বাজে দুপুর দুটো, আর এই দুপুরবেলায় এখানেই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো আমি এখন সেখানে যাচ্ছি। তো চলো খেয়ে আসি। Thank you.
আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যজ্ঞের কাঠ। এগুলো প্রায় 300 বছরের পুরনো শাল কাঠ। তো এগুলো দিয়েই যজ্ঞের আয়োজন করা হয়েছে। তো চলো দেখি যজ্ঞটা। কথা চলো গিরির মেরু ঝিমে মাংস কথা চলো কথা
আগে মেলা থেকে এলাম, এখন প্রায় 7টা বাজে। তো এখন ব্লগটা শেষ করলাম, আশা করি পুরো ব্লগটাই তোমরা দেখেছো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আশা করি ভালোই লাগবে, সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। তো আজকের মতো টাটা, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।